তৃণমূল কংগ্রেস 2011 সালের পর গোটা বাংলা জুড়ে যেভাবে উন্নয়ন করেছে, সেই উন্নয়নকে যদি আমরা সামনে রাখি, সাধারণ মানুষকে সামনে রেখেছে, সেই উন্নয়নের জন্য আজকের এই যে করোনা ভাইরাস থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজের জীবনকে বাজি রেখে গোটা বাংলার মানুষকে বাঁচানোর জন্য যেভাবে পরিকল্পনা, যেভাবে রাস্তায় নেমে কাজ করছেন, এটা সাধারণ মানুষ কিন্তু দেখছে। সেই জন্য আজকের বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা ততদিন তা রাখবে। মোটামুটি আজকের শুধু পশ্চিমবঙ্গ নয় এবং ভারতবর্ষ নয়, সারা বিশ্বজুড়ে যে মহামারী করোনা ভাইরাসের আতঙ্কে সারা মানুষ, সারা পৃথিবী জুড়ে মানুষ যেভাবে আতঙ্কিত আছে এবং যেভাবে লকডাউন চলছে, সেই লকডাউনের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত যা আমাদের কাছে হিসাব আছে, আমাদের কুলতলী বিধানসভা জুড়ে মোটামুটি খুবই ভালো আছে। তবে কিছু কিছু জায়গায় কিছু কিছু পরিবার যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতো, সেই কাজ হারিয়েছে বা কাজকর্ম এখন বন্ধ আছে। সেই জন্য যে সমস্ত পরিবারগুলো লকডাউনের ফলে যাদের ভবিষ্যৎ মানে জীবনের বা জীবনযাপনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছি, চাল ডাল থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়েছি, যতটুকুনি পেরেছি আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি। শুধু লকডাউন নয়, এই যে গত 20 তারিখে যেভাবে আমফান ঘূর্ণিঝড় প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, এই বিপর্যয়ের ফলে আমাদের কুলতলী বিধানসভা জুড়ে যেখানে নদীর উপকূলবর্তী যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো আছে, সেই গ্রাম পঞ্চায়েতগুলো নদীবাঁধ ভেঙে যাওয়ার ফলে সেখানে হাজারের পর হাজার বিঘে জমি এবং মানুষের বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দলের পক্ষ থেকে এবং কুলতলী ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং কুলতলী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা প্রতিটা জায়গায় যেখানে এই নদীর জল ঢুকেছে বা যেখানে মানুষ ঘরবন্দি হয়ে গেছে, বেরোতে পারেনি, অলরেডি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে ঘোষণা করেছিলেন যে এই আমফান আসছে, এর প্রভাবে যে সমস্ত মাটি এলাকায় মাটির বাড়ি আছে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অলরেডি প্রশাসনিক তৎপরতায় এবং আমাদের দলের পক্ষ থেকে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা বুথ স্তরে কর্মীদেরকে আমরা নির্দেশ দিয়েছিলাম এবং আমাদের দলের কর্মীরা ভালোভাবে প্রায় কুলতলী বিধানসভা জুড়ে আমরা প্রায় 150খানা ক্যাম্প করেছিলাম, যে ক্যাম্পে আমরা সাধারণ মানুষকে রেখেছিলাম। পরবর্তী সময়ে আবার যেখানে বিপর্যয় ঘটেছে, যেখানে মানুষের বাসস্থান চলে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ত্রিপল থেকে শুরু করে চাল ডাল থেকে শুরু করে পানীয় জল থেকে ঔষধ থেকে ব্লিচিং পাউডার থেকে সব কিছু, এভরিথিং, মানুষের যা কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন সব কিছু আমরা কুলতলির বিধানসভা জুড়ে এবং কুলতলী ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সর্বত্র মানুষের পাশে আছি, ভবিষ্যতে বিগত দিনে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব। লকডাউন চলাকালীন মোটামুটি কত পরিবারের পাশে আপনারা দাঁড়াতে পেরেছেন? লকডাউন চলাকালীন আমরা এ পর্যন্ত প্রায় 10,000 পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি। এলাকার সাধারণ মানুষের কিছু ক্ষোভও তৈরি হয়েছে, তো আপনারা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন 10,000 প্রায় মানুষের পাশে, ক্ষতিগ্রস্ত সংখ্যা কি আরও বেশি ছিল বা? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত সংখ্যা তো অনেক বেশি, কারণ লকডাউনের প্রকোপে আরও পড়েছে, তবে মানুষের চাহিদা অনেক বেশি, কিন্তু আমাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমরা যতটা পেরেছি সাধ্যমতো দাঁড়িয়েছি, আরও চেষ্টা করছি যতটা পারা যায় ভবিষ্যতেও দাঁড়াবো। এবং বিশেষ করে এই আমফানের ফলে কুলতলী মানে একদম সুন্দরবনের প্রত্যন্ত একটা ব্লক, যে ব্লকে প্রাকৃতিক দুর্যোগের ফলে পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে, একদম বাড়িঘর থেকে শুরু করে বাসস্থান, জমি ফসল থেকে শুরু করে জমি পর্যন্ত নোনা জল ঢুকে একদম পুরোপুরি বিপর্যস্ত হয়ে গেছে। সেই জায়গায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে যারা এই দুর্গত মানুষ তাদের পাশে আমাদের সরকার আছে এবং আমাদের দলের পক্ষ থেকে কর্মীরা আছে, আমরা সবাই আছি। যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্য থেকে ফিরেছে তাদের জন্য কি ব্যবস্থা করেছেন? যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্য থেকে আসছে, আমরা প্রাথমিকভাবে প্রথম থেকেই তাদেরকে আমরা আইসোলেশন মানে আমাদের কোয়ারেন্টাইন সেন্টার আছে, বিশেষ করে আমাদের কুলতলী ব্লকে যতগুলো আমাদের ফ্লাট সেন্টার আছে আয়লা, সেই ফ্লাট সেন্টারগুলোতে আমরা কোয়ারেন্টাইন করে রেখেছি, সেখানে আমরা 14 দিন কোয়ারেন্টাইনে রাখছি এবং সেখানে কোয়ারেন্টাইনের পর তাদের টেস্ট ফেস্ট হয়ে যাওয়ার পর তারপর তাদেরকে আমরা ঘরে ফেরাচ্ছি। এবং শুধু ঘরে ফেরানো নয়, তাদেরকে সাধ্যমতো আমরা বিভিন্নভাবে পাশে দাঁড়ানোর, তাদের পয়সা থেকে কিছু পয়সা দেওয়া বা চাল ডাল দেওয়া থেকে শুরু করে সব রকম সহযোগিতা আমরা করছি। আগামীতে যাতে করে তাদেরকে আর ভিন রাজ্যে কাজে না যেতে হয়
আপনি নিজ উদ্যোগে কি চাতে তাদের জন্য কোনো কর্মসংস্থান বা কিছু ব্যবস্থা করবেন? হ্যাঁ, আমরা অলরেডি আমাদের ফুলতলি বিডিও সাহেব, ব্লক ডেভেলপমেন্ট বিডিও সাহেব, আমাদের বিপ্রতিম পোশাক এবং আমাদের কুলতলি যারা আধিকারিক আছে তাদের সঙ্গে আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধানরা এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা আমরা বসেছি। অলরেডি আমরা প্ল্যানিং করেছি, কারণ আমাদের সুন্দরবনের যে সবুজ ধ্বংস হয়েছে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে যাতে করে আগামী দিনে আমরা মানুষের মধ্যে আইবিএস স্কিম তৈরি করে সেখানে সবুজায়ন করা যায়, গাছপালা লাগানো যায় এবং পরিযায়ী শ্রমিকরা যারা আছে তারা জব কার্ডে যাতে 100 দিনে কাজ করতে পারে এবং রাজ্য সরকারের নিজস্ব যে সমস্ত দপ্তর আছে বা যে সমস্ত ইয়ে আছে সেইখানে যাতে করে কাজ করে আগামী দিনে তারা আবার জীবনযাপন করতে পারে, তার জন্য আমরা কুলতলি ব্লক প্রশাসন এবং আমরা পঞ্চায়েতগুলো সর্বস্তরে সব রকম সহযোগিতা করব। গত 2-1 দিনের মধ্যে দেখছিলাম যে আপনাদের এই যারা আমফান ঝড়ের কিছু পরিবার অসুস্থ, মানে তাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে, জলের তলায় চলে গিয়েছে, তাদেরকে নগদ কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করছেন বা এটা কি, এটা এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। না, নগদ টাকা তো ওইভাবে কাউকে হাতে দেওয়া হয় না। আমরা ব্লক প্রশাসন বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা যে সমস্ত পরিবারগুলো মানে ঘর হারিয়েছে, মাথা গোঁজার ঠাঁই নেই, তাদেরকে আপাতত আমরা ত্রিপল দিয়ে যেভাবে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছি, প্রচুর ত্রিপল দিয়েছি আমরা, প্লাস চাল ডাল দিয়েছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, ক্যাম্প চালু করেছি এবং ভবিষ্যতে কোনো পরিবার যদি এরকম থাকে অভুক্ত অবস্থা বা যদি কোনো খারাপ অবস্থার মধ্যে থাকে তারা সরাসরি আমাদেরকে জানালে আমরা অবশ্যই করে সহযোগিতা হাত বাড়াবো। করে দেখলাম আপনার অফিসের সামনে কিছু সাধারণ এলাকার মানুষ তারা ভিড় জমিয়েছে, যে তারা বলছে তাদের নাম উঠেছে, তারা কি ঘরের জন্য বা কিছু এই যে। না, আমরা প্রতিটা পঞ্চায়েতকে ইনস্ট্রাকশন দিয়েছি, পঞ্চায়েত সমিতির মেম্বারদের ইনস্ট্রাকশন দিয়েছি, যে সমস্ত এলাকায় মানে তাদের নিজস্ব এলাকায় যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার আছে তাদেরকে আমরা নামের লিস্ট চেয়ে পাঠিয়েছি যে কার কতটা ক্ষতি হয়েছে এবং আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে জয়েন্ট ভেরিফিকেশান চলছে, সেই ভেরিফিকেশানের মধ্য দিয়ে যাদের পরিবারগুলো একেবারে গৃহহীন হয়ে গেছে তাদের নাম আমরা তোলার চেষ্টা করছি, তাদেরকে নতুন করে আবার আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলায় আবার নতুন করে যাদের গৃহহীন হয়ে গেছে তাদের 10 লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হবে বা আনুষঙ্গিক ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে সমস্ত আর্থিক সহযোগিতা করে সেই জন্য এই সমস্ত পরিবার আমাদের কুলতলি ব্লকের যারা গৃহহীন হয়ে পড়েছে তাদেরকে আবার নতুন করে বাঁচানোর আমরা চেষ্টা করছি। ভয়ঙ্কর আমফান ঝড়ের জন্য প্রচুর ইলেকট্রিক খুঁটি বা কারেন্ট লোডশেডিং দীর্ঘদিন, তো এটা আরও কতদিন লাগবে এটা ঠিক হতে? এলাকার মানুষ তো এখনও লাইন লোডশেডিংয়ের ভুগছে। মোটামুটি আমি আপনাদের একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে সারা কুলতলি বিধানসভা জুড়ে যেভাবে লাইট পোস্ট থেকে তার থেকে গাছ থেকে যেভাবে পড়েছে, আমরা দেখলাম এলাকা ঘুরে প্রচুর যেভাবে পড়েছে, আমরা এলাকায় অলরেডি আমাদের যারা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আছে, কারণ সাফিসিয়েন্ট কর্মী তো একেবারে এত বড় একটা অ্যাক্সিডেন্টে এত কর্মী তো পাওয়া যায় না, একটু টাইম লাগবে, তবে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব, আমরা বিদ্যুৎ না দিলে পুরোপুরি একদম বিপর্যস্ত হয়ে আছে, নেট কানেকশন থেকে সমস্ত দপ্তরগুলো পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে শুরু করে সমস্ত দপ্তরগুলো কিন্তু কাজকর্মের দিক দিয়ে আমরা একটু পিছিয়ে আছি, সেই জায়গায় আমাদের অফিসাররা বা আমাদের যারা জনপ্রতিনিধি আছে তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব এই লাইট পোস্ট আবার পুরানো জায়গায় ফিরিয়ে যায়, তার জন্য সব রকম সহযোগিতা এবং কাজকর্ম চলছে। নদীর বাঁধ যে ভেঙেছে মেরামতি কিভাবে করবেন, আরো কতদিন সময়? হ্যাঁ, নদীর বাঁধ যেভাবে ভেঙেছে, মোটামুটি ভেঙে যেভাবে প্লাবিত হয়েছে এলাকা, সেখানে আমাদের ইরিগেশন দপ্তরকে প্রাথমিকভাবে আমরা পঞ্চায়েতগুলোকে বলেছি যেগুলো ইমার্জেন্সি জল ঢুকছে সেগুলো বন্ধ করে দেওয়া, আর ইরিগেশন দপ্তর অলরেডি কাজ শুরু করেছে যে পকেটগুলো আমাদের ভেঙে গেছে নদী বাউন্ডারি সেই পকেটগুলো কাজ শুরু করছে, তবে একটু সময় লাগবে কারণ প্রচুর নদী বাঁধ ক্ষতি হয়েছে। আনুমানিক আমাদের কাছে যা খবর আছে তাতে করে মইপিটের নন্দীরঘাট, তারপর আপনার নগেনাবাদে মোল্লাপাড়া, ভুবনেশ্বরী হালদারপাড়া, দেউলবাড়ির আপনার আবদুলের ট্যাগ হইতে চাপারঘাট এবং কৈখালী থেকে নিমতলা পর্যন্ত প্রায় আনুমানিক 10 থেকে 15 কিলোমিটার নদী বাউন্ডারি পুরোপুরিভাবে একদম ধূলিসাৎ হয়ে গেছে। দেখলাম আমাদের কাজ চলছে, কাজ শুরু হয়েছে। আমরা কুলতলি এলাকায় ঘুরে দেখলাম যে আপনার প্রতি সাধারণ এলাকার মানুষ অনেকটাই নির্ভরশীল, তো সাধারণ মানুষের এই লকডাউন চলছে করোনা ভাইরাসের জেরে, আবার এই ঝড়, আবার ঘূর্ণিঝড় চলছে, এইভাবে সাধারণ গরিব মানুষ বিধ্বস্ত হয়ে পড়েছে, তাদের উদ্দেশ্যে একেবারে শেষে কি বার্তা দেবেন যারা আপনার প্রতি নির্ভর করছে? আমি খালি এইটুকুনি কুলতলির বিধানসভা জুড়ে জনসাধারণকে কাছে আমার একটাই আবেদন, আমরা সবাই বিপর্যস্ত, বিশেষ করে এই করোনা ভাইরাস এবং এই যে আমফানের যে প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ পুরোপুরি বিপর্যস্ত, আমরা কুলতলি জনসাধারণের পাশে বিশেষ করে আমরা আছি, কোথাও যদি কারোর কোনো রকম সহযোগিতা সাহায্য প্রয়োজন হয় সরাসরি আমাদের সঙ্গে আমাদের ব্লক অফিসে যোগাযোগ করুক, আমরা সব রকম সহযোগিতা করতে প্রস্তুত আছি।
সাধারণ মানুষ আপনাকে এতটায় ভরসা করে ফেলেছে বা আপনি তাদের জন্য এতটা উন্নয়ন করেছেন, তারা আপনাকে পরবর্তীতে বিধায়ক হিসেবে দেখতে চায়, কি বলবেন? না, এটা পুরোপুরি আমাদের দলের একদম গোপনীয় ব্যাপার এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা ভালো বুঝবেন, যাকে দাঁড় করাবেন তাকেই আমরা দলের একনিষ্ঠ কর্মী হিসাবে তাকেই সমর্থন করব, আর দিদি যেটা ভালো বুঝবে সেটাই করবেন। এই নিয়ে আমাদের কোনো একদম বিন্দুমাত্র কোনো কথাই নেই। মানে আপনার এলাকায় বিরোধীদের প্রভাব কেমন? না, বিরোধী লকডাউনের জেরে কিভাবে কাজ করেছে? বিরোধী রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব নেই, কারণ আমরা এইটুকুনি বলতে পারি আজকের নয় নয় করে প্রায় 67 দিন 68 দিন লকডাউন চলছে। এই জায়গায় দাঁড়িয়ে বিরোধী সমস্ত রাজনৈতিক দলে তাদের কিন্তু টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ কুলতলি বিধানসভা জুড়ে মানুষ একটা জিনিস বুঝেছে যে অন্যান্য রাজনৈতিক দল বসন্তের কোকিলের মতো, যখন ভোট আসে তারা তখন আসে, কিন্তু মানুষ যখন বিপদে পড়ে বিপর্যস্ত হয় তখন একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া সাধারণ মানুষের পাশে কোনো দলই দাঁড়ায় না। সেই জন্য সমস্ত কুলতলি জুড়ে আজকের তৃণমূল কংগ্রেসের কথা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব নাই। এর জন্য কি তৃণমূল কংগ্রেসের উন্নয়ন নাকি তৃণমূল কংগ্রেসকে তারা ভয় পাচ্ছে? না, একদমই না। তৃণমূল কংগ্রেস 2011 সালের পর গোটা বাংলা জুড়ে যেভাবে উন্নয়ন করেছে সেই উন্নয়নকে যদি আমরা সামনে রাখি, সাধারণ মানুষকে সামনে রেখেছে, সেই উন্নয়নের জন্য আজকের এই যে করোনা ভাইরাস থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজের জীবনকে বাজি রেখে গোটা বাংলার মানুষকে বাঁচানোর জন্য যেভাবে পরিকল্পনা, যেভাবে রাস্তায় নেমে কাজ করছেন, এটা সাধারণ মানুষ কিন্তু দেখছে। সেই জন্য আজকের বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা ততদিন তা রাখবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।